हाय व्यूअर्स आवर पाठशाला.com থেকে আমি আশিফ। আমরা এখন একটি সেটের সৃজনশীল পদ্ধতির অঙ্ক করব। এখানে দেওয়া আছে সার্বিক সেট u = x, x belongs to n এবং x বিজোড় সংখ্যা, অর্থাৎ x হলো সেই সকল স্বাভাবিক সংখ্যা যেগুলো কিনা বিজোড় সংখ্যা, অর্থাৎ বিজোড় স্বাভাবিক সংখ্যা নিয়ে x এর সেট। a সমান দেওয়া আছে x belongs to n এবং x হলো less than or greater than or equal to এবং less than or equal 7, অর্থাৎ a এর সেটগুলো হবে x এর মান হবে a সেটের ক্ষেত্রে x এর মান হবে 7 থেকে ছোট বা তার সমান এবং 2 থেকে বড় বা তার সমান, অর্থাৎ সেই সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা নিয়ে। আর b এর মান হবে b এর ক্ষেত্রে 6 থেকে ছোট এবং 3 থেকে বড় বিজোড় স্বাভাবিক সংখ্যা নিয়ে। আবার c এর ক্ষেত্রে x² অর্থাৎ x এর বর্গ, অর্থাৎ বিজোড় স্বাভাবিক সংখ্যা যেগুলোর বর্গ কিনা 5 থেকে বড় এবং যেগুলোর ঘন 130 থেকে ছোট, সেগুলো নিয়ে c গঠিত হবে। আমাদের প্রথম কোশ্চেন হলো a সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, অর্থাৎ এটিতে গঠন পদ্ধতিতে আছে, এখন আমরা এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে ক এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি a ইকুয়াল টু দেওয়া আছে x belongs to n, x greater than or equal to less than or equal 7। তাহলে এটিকে যদি আমরা তালিকা পদ্ধতিতে লিখি তাহলে কি হয়, x এর মান হলো সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন বিজোড় স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা পেতে পারি 1, 3, 5, 7, 9, 11 etc etc। এর মধ্যে সেই সকল বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যেগুলো কিনা 2 এর সমান বা 2 থেকে বড় এবং 7 এর সমান বা 7 থেকে ছোট, সেগুলো নিয়ে আমার a গঠিত। তাহলে আমি বলতে পারি a সমান হলো 2 থেকে বড় বা তার সমান হলো 3, 5, 7, 9, 11 এবং 7 থেকে ছোট বা তার সমান হলো 7। হ্যাঁ, তাহলে আমরা 3, 5, 7 হলো আমাদের এই শর্তটি পূরণ করছে, অর্থাৎ 2 থেকে বড় বা তার সমান বা 7 থেকে ছোট বা তার সমান হলো x এর মান। সেই ক্ষেত্রে আমরা a সেটটাকে বলতে পারি a এর মান হলো 3, 5 এবং 7 নিয়ে গঠিত সেটটি হলো a। তাহলে a সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা এই তিনটি মান পাব। তাহলে আমরা ক এর ক্ষেত্রে যে অ্যানসারটি পাচ্ছি সেটি হলো, ক এর ক্ষেত্রে a এর মান 3, 5, 7। এখন আমরা খতে দেখি, খতে বলা হয়েছে a কমপ্লিমেন্ট এবং c - b, অর্থাৎ c থেকে b কে বাদ দিলে যে রেজাল্ট হবে সেটি নির্ণয় করতে। a কমপ্লিমেন্টের মানে হলো, আমরা জানি যে কমপ্লিমেন্ট মানে হলো u থেকে a সেটকে বাদ দিলে যা পাবো সেটাই হলো a কমপ্লিমেন্ট। তাহলে a এর মান আমরা অলরেডি পেয়েছি 3, 5, 7। এখন u এর মান, u এর ক্ষেত্রে কি বলা হয়েছে, u এর ক্ষেত্রে বলা হয়েছে যে x belongs to n, অর্থাৎ x হলো সকল স্বাভাবিক সংখ্যা এবং x বিজোড় সংখ্যা, অর্থাৎ x হলো সকল বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। তার মানে u হলো সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে সকল বিজোড় স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা জানি যে 1, 3, 5, 7, 9, 11, 13 etc etc, অনেক সংখ্যা, আনলিমিটেড, অসীম সংখ্যা। তাহলে সবগুলো আমরা দেখাতে পারবো না, সেহেতু আমরা ডট ডট দিয়ে দিলাম। তাহলে আমরা যদি a কমপ্লিমেন্ট বের করতে চাই তাহলে u - a, তাহলে আমরা 1, 3, 5, 7, 9, 11 ডট ডট a সেট থেকে আমরা বাদ দিব a এর মান। a এর মান আমরা ক থেকে পেয়েছিলাম 3, 5, 7, তাহলে ক হতে পাই 3, 5, 7। তাহলে এটা বাদ দিলে আমরা a কমপ্লিমেন্ট সমান পাচ্ছি 3, 5 এবং 7 বাদ দিয়ে বাকি যত সকল বিজোড় সংখ্যা নিয়ে গঠিত। 3, 5, 7 বাদ চলে গেলে আমাদের থাকবে 9, 11, 13, then 15 etc etc, এগুলো সবগুলো, এইটা হলো অসীম সংখ্যার সেট। a কমপ্লিমেন্ট একটা অসীম সংখ্যার সেট যেটা কিনা 3, 5, 7 বাদে সকল বিজোড় সংখ্যা নিয়ে গঠিত। তাহলে u - a এর মান আমরা পেয়েছিলাম 1, 9, 11 etc etc, সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা 3, 5, 7 ছাড়া। তাহলে খ এর একটি অংশ হলো আমাদের a কমপ্লিমেন্টের মান পেলাম আমরা। দেন আমরা যাই c সাবস্ট্রাক্ট b, b সাবস্ট্রাক্ট ফ্রম c, অর্থাৎ c থেকে b কে বাদ দিলে যেটা পাবো। তাহলে আমাদেরকে প্রথমেই বের করা লাগবে c এবং b এর মান। सी एवं बी एर मान सी एर क्षेत्रे आमादेर जेहेतु मानगुलो देवा नेই गठन पद्धति देवा আছে আমাদেরকে তালিকা পদ্ধতিতে করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই সি এর মান বের করব। সি এর মান বলা হয়েছে যে সি হলো সেই সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা যেগুলো কিনা বর্গ করলে 5 থেকে বড় হবে এবং ঘন করলে 130 থেকে ছোট হবে। তাহলে আমরা দেখি কোন কোন সংখ্যা বর্গ করলে x এর কোন কোন মান বর্গ করলে 5 থেকে বড় এবং 130 থেকে ছোট এবং সেগুলো অবশ্যই বিজোড় সংখ্যা হতে হবে। তাহলে x = যদি প্রথম বিজোড় সংখ্যা আমরা 1 হলে তাহলে 1 স্কয়ার মিন্স আমরা জানি 1। তাহলে 1 কখনোই 5 থেকে বড় হতে পারে না, তাহলে not greater than 5 এবং 1 কিউব less than 130 এবং এটা সত্য। আবার x = পরের বিজোড় সংখ্যা হলো 3, যেহেতু আমরা x এর মান জানি শুধুমাত্র বিজোড় সংখ্যা হবে। 3 স্কয়ার মিন্স 9, তাহলে 9 অবশ্যই 5 থেকে বড় এবং 3 কিউব মিন্স 27, তাহলে এটা 130 থেকে অবশ্যই ছোট। আবার x = পরবর্তী বিজোড় সংখ্যা হলো 5 হলে 5 স্কয়ার মিন্স 25 এবং 25 5 থেকে বড় এবং 5 কিউব মানে হলো 125, তাহলে সেটা অবশ্যই 130 থেকে ছোট। দেন x = যদি 7 হয় তাহলে আমরা বললে 7 স্কয়ার = হলো 49, তাহলে সেটা অবশ্যই 5 থেকে বড় এবং 7 কিউব যদি করি 7 কিউব হলো 7 × 7 × 7 आंसर 49 × 7 করলে 343, তাহলে 343 130 থেকে কোনোভাবেই ছোট হতে পারে না, তাহলে not less than। তারপরে তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র এই দুইটি ক্ষেত্রে আমাদের দুই পাশই সত্য হয়েছে, অর্থাৎ 5 থেকে বড় হয়েছে আবার 130 থেকে ছোট হয়েছে। তাহলে আমরা বলতে পারি x এর মান শুধুমাত্র 3 এবং 5 হলে তাহলে সেটি c এর সেট হিসেবে প্রকাশ করবে। তাহলে c এর মান আমরা পেয়েছি 3,5, এটা হলো c এর সেট। দেন আমরা b বের করব। b এর ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়েছে সেই অনুযায়ী b এর ক্ষেত্রে বলা হয়েছে x belongs to n x greater than 3 less than 6, অর্থাৎ b এর ক্ষেত্রে সেই সকল স্বাভাবিক বিজোড় সংখ্যা হবে যেগুলো কিনা 3 থেকে বড় এবং 6 থেকে ছোট। তাহলে 3 এবং 6 এর মধ্যে যে যে বিজোড় সংখ্যাগুলো হয় সেটা আমরা জানি একমাত্র 5 এবং 5 অবশ্যই 3 থেকে বড় এবং 6 থেকে ছোট। তাহলে b এর ক্ষেত্রে আমরা একটি মাত্র সংখ্যা পাচ্ছি সেটের জন্য, b সেটের জন্য 5। তাহলে এখন আমরা নির্ণয় করতে পারি c - b বা সাবস্ট্রাক্ট। তাহলে c - b দিলে 3,5 এই সেট থেকে আমরা 5 বিয়োগ দিলে আমরা পাবো অনলি 3। তাহলে c থেকে b মাইনাস করলে আমরা পাচ্ছি শুধুমাত্র 3। তাহলে আমরা c - b এর মান পেয়েছি অনলি 3। এবার আমরা গ এর ক্ষেত্রে যাই। খ এর ক্ষেত্রে আমরা দুটি মানই বের করেছি, a কমপ্লিমেন্ট এবং c - b। গ এর ক্ষেত্রে বলা হয়েছে b * c এবং পাওয়ার সেট অফ a ইন্টারসেকশন c। তাহলে আমরা b * c দেখি। b * c এর ক্ষেত্রে আমরা b এর মান জানি, আমরা b এর মান পেয়েছিলাম 5 এবং c এর মান পেয়েছিলাম 3,5। তাহলে b * c কার্তেশীয় গুণজের নিয়ম অনুসারে আমরা যেটা পাই 5 × 3 5,3 5 × 5 5,5। তাহলে এটা হলো b * c এর মান। পাওয়ার সেট অফ a ইন্টারসেকশন c, তাহলে a ইন্টারসেকশন c এর পাওয়ার সেট বের করতে হলে আগে আমাদেরকে a ইন্টারসেকশন c বের করে নিতে হবে। a এর মান আমরা জানি 3,5,7, ইন্টারসেকশন c এর মান হলো আমরা জানি 3 এবং 5। তাহলে এই ক্ষেত্রে ইন্টারসেকশন করলে আমাদের একমাত্র কমন আছে 3 এবং 5 তাহলে 3,5 হলো এ ইন্টারসেকশন সি তাহলে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন সি পাওয়ার সেট হিসেবে আমরা জানি যে একটা সেটের যতগুলো উপসেট হয় সবগুলোকে তার পাওয়ার সেট বলা হয় তাহলে 3 এবং 5 এর ক্ষেত্রে উপসেটগুলো হলো প্রথমে এটা নিজেই একটা উপসেট then 3 then 5 sorry এবং ফাঁকা সেট একটি সেট তাহলে পাওয়ার সেট অফ a ইন্টারসেকশন c এর এই সেটগুলো হলো পাওয়ার সেট এবং আমরা এই সেটগুলো পাবো হলো পাওয়ার সেটের মধ্যে এই চারটি